টিভি বাংলা মানবতার সমাধান আলহামদুলিল্লাহ হামদান আলা আলিহি ওয়া ওসাইলীম নাবিয়াম দর্শক মণ্ডলী আমরা একটি ধারাবাহিক আলোচনা শুনছিলাম একটি বিশেষ হাদিস সম্পর্কে যেখানে রসুল্লাহ সাল সাল্লাম বলেছিলেন তিনটি জিনিস মানুষকে হালাক করে দেয় তিনটি জিনিস মানুষকে নাজাদ দান করে তিনটি জিনিস মানুষকে গুনার কাফারা হয়ে যায় আর তিনটি জিনিস মানুষকে দ্বারা বলুন তো করে দেয় যে বিষয়গুলো হালাক করে দেয় সেগুলো আমরা শুনেছিলাম প্রথম পর্বে এবং যে বিষয়গুলো নাজাদ দিয়ে দেয় সেই বিষয়েরও দুটো জিনিস আমরা শুনেছি নাজাত দানকারী দুটো জিনিসের একটা ছিল ক্রোধ রাগ গোসা আর হাসি খুশি সন্তুষ্ট থাকা অবস্থার মধ্যে ভারসাম্য রক্ষা করা আর দুই নম্বর ছিল খরচপত্রে ভারসাম্য রক্ষা করা বকিল না হওয়া এবং অপব্যয় না করা তিন নম্বর নাজাদ দানকারী বিষয় হচ্ছে খাশিয়াত আল্লাহ তালাকে ভয় করা হাঁসিয়াত আলা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ তালাকে ভয় করা আল্লাহ তালাকে ভয় করা গোপনে এবং প্রকাশ্যে কারণ হচ্ছে আল্লাহ তালা যেমন প্রকাশ্যটা দেখেন তেমনি তিনি অন্তর জামি দিলের ভিতরে কি আছে তাও দেখেন কুল ইন তুকফু মাফি রেখুম আউ তুবদু হুই আলহামুল্লহ বলে দেন তোমরা তোমাদের অন্তরে যা কিছু লুকিয়ে রেখেছ আর যা কিছু প্রকাশ করো সবটাই আল্লাহ জানেন তোমরা যদি তোমাদের ভিতরে কিছু লুকিয়ে রাখো প্রকাশ করো সবই আল্লাহ তালা জানেন সবটাই আল্লাহ তালা হিসাব নেবেন এই জন্য আল্লাহ তালাকে না দেখেও আমরা ভয় করতে হবে আমরা তো আল্লাহ তালাকে দেখি না অনেক সময় যাকে দেখি তাকে ভয় না করে উপায় থাকে না যেমন বাঘ ভাল্লুক যদি দেখেন ভয় করবেন অনেক সময় ডাকাতকে দেখলেও ভয় করে মানুষ কোনো সময় পুলিশ দেখলে ভয় করে চোরেরা এভাবে করে কোনো অত্যাচারীকে দেখলেও মানুষ ভয় পায় আল্লাহ তালাকে আমরা দেখি না না দেখি ভয় পাওয়াটাই আমাদের জন্য বিশাল কল্যাণের বিষয় আল্লাহ তালা এর সাথ করেছেন কালামে পাকে ইন আল্লা দিন আয় নিশ্চয়ই যারা তাদের রবকে ভয় করে না দেখে গাইবের অবস্থায় তাদের জন্য মাঘ ফেরা রয়েছে বিশাল পুরস্কার তাদের জন্য রয়েছে আবার শের হবে মাঘ ফেরা তুমি আজরিন করিম যারা আল্লাহ তালাকে না দেখে তাদের রবকে না দেখে ভয় করে তাদেরকে সুসংবাদ দেন আল্লাহ তালা পক্ষ থেকে ক্ষমা তাদের জন্য রয়েছে আর আজরুন কারিম রয়েছে বিশাল সম্মানিত পুরস্কার তাদের অপেক্ষায় আছে আল্লাহ তালাকে না দেখে ভয় করাটা এটা আসল তাকুয়া এটা আসল করে মানুষ যখন যে আল্লাহ তালা আমি যখন গোপনে কোনো গুণা করি আল্লাহ তালা দেখেন। না ইমান তখন অনেক মজবুত হয়ে যায় এই মজবুত ইমানের কারণেই মানুষের এই ফিলিং আসে আর যখন মানুষ গোপনে গুণা করে ফেলে তখন আল্লাহ তালাকে আর ভয় করে না এই জন্য বলা হয়েছে যে ব্যক্তি এরকম অন্যায় করে ফেলে তার ইমান থাকে না তখন যে ব্যক্তি চুরি করে জেনা করে মদ খায় তখন তার ইমান থাকে না ইমান থাকে না অর্থে একদম নাই হয়ে যায় না ইমান একেবারে নিম্ন পর্যায়ে পৌঁছে যায় আল্লাহ তালা সম্পর্কে তার ওই ধারণাই থাকে না আল্লাহকে দেখে না এই জন্য তার ভয় তার দিলের ভিতরে নাই না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ইমান এটাই আসল তাকোয়া এটাই আসল হাসিয়াত্লাহ এই জিনিস মানুষকে নাজার দান করবে আর এই ভয় যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ তার জন্য তো কত আমল সহজ হয়ে যাবে গুণা থেকে দূরে থাকা সহজ হয়ে যাবে কাজেই আল্লাহর ভয় সকল অবস্থায় দিলের ভিতরে মেনটেন করা হচ্ছে নাজাদ পাওয়ার তৃতীয় আমল এরপরে রসুল্লাহ সাল্লুসাল্লাম হাদিস বলেছিলেন্লাহম কাফারাত তিনটি বিষয় যেগুলো মানুষের গুনার কাফারা হয়ে যায় কাফারাত যেগুলো গুনাহ মাফ করে দেয় সেগুলো ব্যাপারে রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন ইন্তজারুল সাল্লাহ নামাজের অপেক্ষায় থাকা দুই নম্বরে বলেছেন অজুকে করার সময় ঠান্ডার মধ্যেও মোকাম্মাল তরিকায় পরিপূর্ণভাবে কমপ্লিট করা আর তিন নম্বরে বলেছেন বেশি বেশি করে মসজিদে কদম চালিয়ে চালিয়ে মসজিদে হাজিরা দেওয়া নামাজের জন্য এই তিনটি জিনিস মানুষের গুনার কাফারা ফারা হয়ে যায় এই তিনটি জিনিস মিলে প্রথম এসেছে ইন্তজার সালাহ বাদ আসাল্লাহ এক নামাজের পরে আরেক নামাজের জন্য ইন্তজার করা নামাজ জামাতে পড়ার জন্য চেষ্টা করা এবং যদি কারো অন্য কোনো জরুরি কাজ না থাকে এক নামাজ পড়েই মসজিদে সেই আরেক নামাজের অপেক্ষায় থাকা বসে বসে যে ক্রিয়াবাদার তেলাপাত এগুলো করতে থাকা এরকম হয় মাঝে মধ্যে যখন এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত কাছাকাছি আসে আপনার কোনো জরুরি গুরুত্বপূর্ণ কাজ নাই মাগরীব থেকে এসা এরকম কোনো টাইমে আপনি একটু অবসর আছেন আসর থেকে মাগরীব এরকম টাইমে অবসর আছেন এরকম হয় মাঝে মধ্যে এমন কোনো জরুরি কাজ নেই তখন নামাজ পড়েই চট করে বের হয়ে গিয়ে আমরা বসে অনেক সময় গল্প করি আড্ডা দেই এমন কোনো কাজ নেই কাজ থাকলে তো চলে আসতে হবে পাই দা কু দিয়াছিস তো শুরু ফিল নামাজ যখন শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো নিজেকে তালাস করো যার চাকরি ডিউটি আছে যার ব্যবসা বাণিজ্য দোকানদারি আছে বাড়িঘরে ছেলে মেয়ে রক্ষণাবেক্ষণ আছে তারা করবেন কাজ করবেন সারাদিন মসজিদে বসে থাকতে হবে না কিন্তু যার কাজ নেই জরুরি তিনি মসজিদে বসে থাকার মধ্যে আল্লাহ তালার কাছে বিরাট পুরস্কার আছে রাসুল উল্লাহ সাল্লাম আর কি হাদিসে বললেন আমি ওই বিষয়টি খবর দেবো যা তোমাদের গুণাকে মাফ করে দেবে এবং আল্লাহ তালার কাছে তোমাদের দ্বারাজাতকে বলন্দ করে দেবে তোমাদের গুনা মাফের কারণ হয়ে যাবে আল্লাহ তালার কাছে তোমাদের দ্বারাজাত উঁচু হয়ে যাবে আর তখন তিনি বললেন যে বেশি বেশি করে মসজিদে যাওয়া অজু করা সুন্দর করে আর এক নামাজের পরে আর এক নামাজের ইন্তেজারে থাকা কোনো ব্যক্তি যদি এভাবে নামাজের ইন্তজারে বসে থাকে কোনো কথা না বলে অজু সহকারে বসে থাকে হয় কোনো তাসবি করে জের করে ইসলামী বই পুস্তিক পড়ে কোরআন পড়ে অথবা কমপক্ষে চুপ করে থাকে যদি টায়ার্ড হয়ে যায় চুপ করে বসে থাকে কিন্তু কারোর সঙ্গে কথা বলে না তাহলে যতক্ষণ নামাজের জন্য এভাবে ইন্তজার করলো অপেক্ষা করলো সে নামাজের ভিতরেই থাকার সব পেয়ে যাবে বসে বসে থেকেও নামাজের সব পাওয়া যাবে শুধু কন্ডিশনটা মেনটেন করতে হবে যে কথা বলা যাবে না আমাদের অনেক সময় দেখা যায় বিভিন্ন মসজিদে লোকজন মুসল্লিরা বসে থাকেন আমরা বসে থাকি আর কিনা আমাদের পড়ার জন্য একটু আগে এসেছি অথবা আর নামাজ পড়ার অপেক্ষায় আছি আমরা যখন বসে থাকি তখন আমরা চুপ করে বসে থাকতে পারি না পাশের লোকের সঙ্গে ফেসফুস করে কথা বলতে থাকি আর মনে করি বেকার বসে আছি সময় কাজে লাগাই এই বেকার বসে থাকা না নামাজ ইন্তজারে বসে থাকাটাকে আল্লাহ তালা এত পছন্দ করেন এই বসে থাকাটা গুনা মাফের কারণ হয়ে যাচ্ছে কাপারাত হয়ে যাচ্ছে এভাবে তিনটি কাজ করা মসজিদে যাওয়া বেশি বেশি করে পা দিয়ে আর বসে থাকা আর ওযু ঠিক মতো করা হাজিসি বলে তিনি বলেন ফাদা লিকুমুর রেবাব ফাদুমুর রেবাব ফাদুমর রেবাত এইরকম কাজগুলো করা তোমরা কি জানো রেবাত মানে ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া জেহাদের সময় দুশ্মনের মোকাবেলা ইসলামের ঘাঁটিকে পাহারা দেওয়া যে স্বভাব এই কাজগুলো করলে ওই রকম স্বভাব হয় তোমরা কি জানো এটা রেবাত এটা তোমাদের দিনকে ধরে রাখে আসলে নামাজ তো দিনের খুঁটি আর সলা তো দিন নামাজ সংক্রান্ত আমলিয়ে তিনটা নামাজের হাতে করতে গিয়ে মানুষ এই কাজগুলো করে এটা দিনের খুঁটি কাজে এটাকে রেবাত মানে দিনের পাহারাদারির দায়িত্ব পালন হয় এই কাজগুলো করলে আর এই কারণে আল্লাহ তালা গুনাগুলোকে মাফ করে দেন রসল আল্লাহ সাল আলী এই যে কথাটা হাদিসে বললেন যে এগুলো হচ্ছে দিনের রেবা দিনের খুঁটি কারণ এগুলো নামাজের সঙ্গে সম্পর্কিত একবার রসল্লাহ সাল্লাম এশা নামাজ দেরি করেছিলেন একটা জরুরি কারণে অনেক দেরি হয়ে গেল আলহামদুলিল্লাহ কেরাম অপেক্ষা করতে থাকলেন অপেক্ষা করতে থাকলেন অনেক লেচে রসুল্লাহ সালাম এসেছিলেন এসা পড়াতে সেদিন তারপরে বললেন যে এতক্ষণ যে বসেছিলে দেখো অনেক মানুষ নামাজ যারা ঘরে পড়ার পরে মহিলারা অনেকেই বা দূর দূরান্তে যারা আসে পড়ে ইতিমধ্যে ঘুমিয়ে গেছে আর তোমরা নামাজের জন্য বসেছিলে যতক্ষণ তোমরা বসেছিলে এই জামাতের ইন্তজার করছিলে ততক্ষণ তোমরা এমন স্বভাব পাবে যেমন নাকি তোমরা নামাজের ভিতরে ছিলে নামাজের জন্য ইন্তজার করা গুনা মাফের কাফারা হয়ে যায় এটা ছিল এক নম্বর কাফারা দুই নম্বর কাফারা হচ্ছে ইস্পাকল উদু ফিসাবারাত। অতি ঠান্ডার মধ্যে প্রচণ্ড শীতের মধ্যে উজুকে কমপ্লিট করা ভালো করে অন্য হাজিসে এসেছে ইস্পাকল উদু ইন্দল মা আরে আলহি সালু আসসালাম যখন কষ্ট হয় উজু করতে ঠান্ডার কারণে এখন তো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমাদের গরম পানি আছে বাট স্টিল পৃথিবীর বহু জায়গা আছে যেখানে গরম পানি নেই এরকম পরিস্থিতি হতে পারে অনেক জায়গায় যখন গরম পানি নাই শীতের মধ্যে মানুষ তারপরেও কোনো রকমের ঠকায় ঠকাই উজু করে না ভালো করে উজু করে সেই উজু করা ঠান্ডা পানির কষ্টে যে এই উজু করার কাজটা ভালো করে করাটাও গুণা মাফ হওয়ার জন্য অন্যতম কাফফারার কারণ হয়ে যায় যে দুটো জিনিস গুনার কাফারা হয়ে যায় আমরা আলোচনা করলাম তিন নম্বরের বিষয়টা আমরা ইনশাল্লাহ আলোচনা করব বিরতির পরে দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে একটা বিরতির দিকে যাব বিরতির পরে এই বিষয়ে আমাদের আলোচনা অব্যাহত থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডায়লগ ডিসকাশন ডিসকাশন ডিবেট

আবু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা বলেছেন আল্লাহ তালা বলেন আমার মুমিন বান্দার জন্য আমার নিকট জান্নাত ব্যতীত কোন পুরস্কার নেই যখন আমি তার দুনিয়ার প্রিয় ভাজনকে উঠিয়ে নেই আর সে সবর করে ও সবের আশা রাখে সেই বুখারি অষ্টম খণ্ড মন গলান অধ্যায় হাদিস সংখ্যা ছ চারশো চব্বিশ

রহমান মাদানীম্মীবাহিম হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরানের কাহিনী পরবর্তী অনুষ্ঠান বাংলায় দর্শক মন্ডলী বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম যে বিষয়গুলো মানুষের গুণার কা ফারা হিসাবে আল্লাহ তালা যে আমলগুলোকে ঘোষণা দিয়েছেন রাসুল্লাহ মাধ্যমে হাদিসে এসেছে সেই বিষয়গুলো আমরা আলোচনা দিকে আসছি দুইটি বিষয় আলোচনা করেছিলাম প্রথমটা হচ্ছে আল আদল ফিল আর রেদা মানুষ যখন রাগ গোসা হয়ে যায় সেই অবস্থা আর যখন মানুষ স্বাভাবিক থাকে কোনো ব্যাপারে হাসি খুশি বা সন্তুষ্ট থাকে উভয় অবস্থার ভিতরে একটা ব্যালেন্স রক্ষা করা সেই স্ট্যান্ডার্ডে থাকার চেষ্টা করা মানুষ যখন খুশি থাকে কারো প্রতি তখন তার সঙ্গে ভালো ব্যবহার করে আর যখন মানুষ কারোর সঙ্গে তার একটু ঝগড়া ফাসাদ হয়ে যায় তখন তার ব্যাপারে সাংঘাতিক খারাপ ধারণা পোষণ করা শুরু করে দেয় এবং দুর্ব্যবহার শুরু করে দেয় মেজাজের ভারসাম্য থাকে না একটা ব্যক্তি সম্পর্কে স্টাডি একটা ব্যক্তির মূল্যায়নটাও স্বাভাবিক পর্যায়ে থাকে না তার ব্যাপারে অনেক নিচু ধারণা করে বসে যেমন অনেক লেনদেন আমরা করি কারো ব্যাপারে আমাদের একটু খারাপ একটু কষ্ট পেয়ে দিতে পারি তখন তাকে যদি বলা যে তুমি লোকটা একেবারেই খারাপ আমার মধ্যে কোনো ভালো গুণ নাই না এরকম করে বসে মানুষ তুমি কিচ্ছু পারো না অথচ একটা ভুল করেছে শুধু সবসময় ঠিকই করেছে তার কত খেদমত নিয়েছি তার সঙ্গে কত লেনদেন করেছি এখন একটা বিষয় ভুল করেছে তুমি একদম অপদার্থ এইভাবে করে আমরা মন্তব্য করা শুরু করে দেব তাকে হেহ প্রতিপন্ন করব তার ব্যাপারে আক্রোশ প্রকাশ করে ফেলতে পারে আদল ইনসাফ কায়েম করতে হবে কথাবার্তা বলার ক্ষেত্রে মানুষের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে মানুষকে প্রেজেন্ট করার ক্ষেত্রে একদম আকাশে ওঠার দরকার নাই আবার ধপ করে জমিনে ফেলে দেওয়ার দরকার নেই এরকম অনেক লোক আছে যখন কাউকে মোহ্বত করে করতে করতে আকাশের উপরে উঠায় গাছের উপরে উঠে ফেলে পরে যখন একটু টক্কর লেগে যায় তখন তার সঙ্গে দুশ্মনী করে তাকে ধপ করে জমিনে ফেলে দেয় এরকম উঠানামা করা এটা ভালো নয় বরঞ্চ যারা সকল অবস্থায় আদল ইনসাফের ভিত্তিতে চলতে পারে একটি বিষয়ে কষ্ট দিলে হয়তো সেটার ব্যাপারে আলোচনা করলো কিন্তু তার ভালো গুণগুলোকে স্বীকার করলো এবং সেগুলোকে অস্বীকার করলো না এটা হচ্ছে আল আদল মানুষের ব্যাপারে লেনদেনে কথা বতে উঠা বসায় এমনকি কোনো সময় টক্কর লেগে গেলেও তার সঙ্গে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেইন করা এর নিচে না নামা এটা আল্লাহ তালার কাছে একটা ভালো আমল এইরকম আমল মানুষকে নাজাদ দেবে এরকম আমল একটা মমিনের স্ট্যান্ডার্ডকে কখনোই নিচে নামাবে না এই জন্য আল্লাহ তালার কাছে তফিক চাইতে হবে যেন আমরা আমরা ইনসাফ থেকে বাইরে কোনো জুলুম শুরু না করে দিই যখন একটা ব্যক্তি সামান্য নিশ্চেক করেছে তাকে এতগুলো বকা শুরু করে দেয় তখন জুলুম হয়ে যায় কথা দিয়ে দুলুম হয়ে যায় এটা বে ইনসাফ আদর ইনসাফের দাবি হচ্ছে কোনো ডিলিং যখন করি তিনি আমার দুশ্মন হোক অথবা আমার আত্মীয় হোক আমার বন্ধু হোক সকল অবস্থায় ইনসাফ কায়েম করা যখন কোনো জ্ঞান দরবারে বসি তখন ইনসাফ কায়েম করা আমি যদি দরবারি হই কারবারি হই পঞ্চায়েতের সদস্য হই আমি একটা কোর্টের বিচারক হই বিচার করতে বসি তখন সেখানে যদি দেখি একজন আমার পক্ষের লোক একজন আমার আত্মীয় একজন আমার ভাই আরেকজন যদি আমার বিপক্ষের লোক হয় আমার সঙ্গে কোনো সময় তার দুশ্মনী ছিল বা আছে এরকম কিছু হয় তখন বিচারকের আসনে বসে পঞ্চায়েতের আসনে বসে তার বিরুদ্ধে রায় দেওয়া অন্যায়ভাবে বড় জুলুম হবে আদল ইনসাফ কায়েম করা হলো না আল্লাহ তালা বলেছেন এই মাদার লোকেরা কোন বিল বি তোমরা ইনসাফ হয়ে যাও ইনসাফের ব্যাপারে নন কম্প্রোমাইজ হয়ে যাও ইনসাফের ব্যাপারে কোনো হেফের করবে না সুহাদা আলিল্লাহ আল্লাহ তালা দিন সাক্ষী হয়ে যাও যে তুমি সাক্ষ্য দিচ্ছ একদম হক সাক্ষী দিচ্ছ হক গাওয়াহ দিচ্ছ আর খবরদার ওনা কুমসা আনু কৌমিন আল্লাহ তা দিলু কোনো কাউম কোনো লোকের সঙ্গে তোমার দুশ্মনী আছে কোনো সময় এক জমানায় দুশ্মনী ছিল বা এখনো থাকতে পারে কোনো কারণে তাকে পছন্দ করো না এই কারণে তোমাদেরকে যেন ইনসাফ থেকে সরিয়ে না নিতে পারে ইনসাফের প্রিন্সিপালকে ধরে রাখতে হবে তিন নম্বরটা হচ্ছে কদমে কদমে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাওয়া কাসরাতুল খতোয়া ইলাল মেসাজেদ বেশি বেশি করে মসজিদে কদম দেওয়া মসজিদে হাঁটতে থাকা মানুষের জন্য গুনা মাফের কারণ হয়ে যায় একটা হাজি সে রসুল্লা সাল্লা করেছেন যে ব্যক্তি ঘরে বাড়িতে উজু করলো পবিত্রতা অর্জন করলো এবং কোনো একটি নামাজ আদায় করার জন্য জামাতে পড়ার জন্যে আল্লাহর কোনো ঘরের দিকে মসজিদের দিকে গেল হেঁটে হেঁটে তার প্রত্যেকটি কদমে একটা করে নেকি একটা করে তার দারাজাত বলন্ত করা হয়ে যায় আর আরেকটা করে গুণা আল্লাহ তালা মাফ করে দেন এক কদমে গুণা মাফ হয় আরেক কদমে পজিশন এক ডিগ্রি আফ হয় এভাবে করে আমরা যখন মসজিদে হাঁটতে হাঁটতে যাই আল্লাহ তালার কাছে আমরা অনেক নেকি পেয়ে যাব মসজিদে হেঁটে যাওয়ার মধ্যে সব বেশি গাড়ি না চালিয়ে এই হাদিস তার প্রমাণ আবার হাঁটার মধ্যে মানুষের জন্য প্রয়োজন আছে এই জন্য মসজিদে হাঁটার কথা স্পেসিফিকলি উল্লেখ করা হয়েছে কাসরাতুল চুল খত পা দিয়ে দিয়ে যাওয়া বেশি বেশি করে পদক্ষেপ করা এর মধ্যে অনেক সায়েন্স আছে এক নম্বর হচ্ছে হাঁটার মধ্যে মানুষের ফায়দা এখন ডাক্তাররা বলেন বেশি করে হাঁটেন এক্সারসাইজ হয় মানুষ যদি শুধু গাড়িতে বসে থাকে এক্সারসাইজ হবে না আর হাঁটার মধ্যে এই রিজনেবল ডিস্টেন্স খুব বেশি দূর না হলে হাঁটাটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য এবং এনভায়রনমেন্টের জন্য ভালো বেশি তেল পুড়ে পৃথিবীতে অনেক ক্ষতি হচ্ছে তেলের সংকট দেখা দিচ্ছে তাছাড়া পৃথিবীতে ওজন লেয়ার বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর ভারসাম্য থাকছে না পরিবেশ নষ্ট হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে মসজিদে আসতে পারত পক্ষে হেঁটে আসাই উচিত তবে তারা বেশ দূরে থাকেন সময় পাবেন না হেঁটে গেলে অথবা কষ্ট হয় তাদের জন্য তো আহমদুলিল্লাহ ঠিক আছে তাহলে হাঁটার মধ্যে দুনিয়ার কল্যাণ আছে আখেরাতের কল্যাণ আছে হাঁটার মধ্যে এক সাহাবির বাড়ি মসজিদের একদম কাছে ছিল তিনি এখন চিন্তা করলেন আমার বাড়ি তো মসজিদের কাছে যে সাহাবিদের বাড়ি একটু দূরে তারা তো একটু বেশি সব পাবেন আমার থেকে আমার তো কম হয়ে যাচ্ছে আর এক একটি কদম দিলে একটা করে গুনা মাফ আরেক কদমে এক ডিগ্রি করে আল্লাহ তালার কাছে আপ হচ্ছে আমার তো কদম কমে যাবে তখন তিনি কি করলেন ঘন ঘন পা দিতেন তাতে করে পায়ের কদম দেওয়ার নাম্বারটা বেড়ে যায় সাহাবা কেরাম এভাবে মনোযোগ দিয়ে ইসলামের আমলটা করতেন এত লোভী ছিলেন এত হারিস ছিলেন নেকি কামারীর ব্যাপারে এক সাহাবি উনি মসজিদ থেকে বেশ দূরে ছিলেন এবং আসতে কষ্ট হতো মাঝে মধ্যে জামা ধরতে অন্ধকারের মধ্যে মাঝে মধ্যে পড়ে জড়েও যেতেন তো অনেকে পরামর্শ দিলেন যে একটা গাধা কম্পকে কিনো উঠ ঘোড়া তো দাম বেশি তুমি এসে মসজিদের কষ্ট হয়ে যা তোমার নামাজ ধরতে তিনি বললেন আমি চাই না যে আল্লাহ তালা আমাকে এই যে কাঁচরা হত পা দিয়ে দিয়ে বেশি করে পা দিয়ে দিয়ে মসজিদে আসার যে স্বভাবটা আমি পাচ্ছি এটা মিস করি এটা আমি চাই না গাধা কিনলে গাধায় করে গেলে তো আমি এই কদমে কদমে স্বভাবটা হুবহু আমি পাবো না তো পাবো কিছু কিন্তু এটা তো মিস করে ফেলবো কাজেই আমি এটা মিস করতে চাই না ডুরুল্লাহ সাল্লা শুনে খুশি হলেন বললেন তুমি ঠিকই করেছ আল্লাহ তালা তোমাকে সব এত সুন্দর নেকি দিবেন যা তুমি আশা করছো বনু সালামা গোত্রের লোকেরা একটু মসজিদ থেকে দূরে ছিল তাদের নামাজ পড়তে আসতে কষ্ট হয় ওনারা চিন্তা করলেন যে ওনারা ওখান থেকে শিফট করে ফেলবেন মসজিদের কাছে চলে আসবেন রাসুল্লাহ সাল আলয় সাল্লাম এই খবর পেলেন খবর পেয়ে তাঁদেরকে বললেন বন্যু সালামা আমা কানাকুম তোমরা তোমাদের ঘরে থাকো তোমাদের বাড়িতে থাকো ওইখানেই থাকো শিফট করো না ওখানেই থাকো একটু দূরে থাকার কারণে তোমাদের পদচিহ্ন তো কত পরিমাণ বেড়ে যাচ্ছে পদক্ষেপগুলো মসজিদিকে আসতে আসতে অনেকগুলো বেড়ে যাচ্ছে আর সব কিছু তোমাদের লেখা হচ্ছে প্রতি কদমে তোমাদের গুণা মাফ হচ্ছে আরেক কদমে তোমাদের ডিগ্রি আপ হচ্ছে কাজে এই সুযোগ মিস করো না ওনারা মেনে নিলেন এভাবেই রসল সাল্লাম উম্মদকে যে সমস্ত বিষয়গুলো গুনার কাফ হবে সেগুলো আমল করার জন্য উৎসাহিত করেছেন সাহাবাই আরাম করেছেন এভাবে আমরা এই গুনা মাফ হয়ে যায় যে সমস্ত বিষয়গুলো ওগুলো জানলাম তিনটা লাস্ট তিনটা রয়ে গেল যেগুলো দারাজাত যেগুলো দারাজাতকে হাই করে দেয় আল্লাহ তালার কাছে আরও তিনটা আমল তিনি বললেন আর তিনটা আমল করলে আল্লাহ তালার কাছে বান্দার নেক আমল বেড়ে যাবে আল্লাহর অনেক নৈকট্য অর্জন করবে তার পজিশন অনেক হাই হবে জান্নাতে গেলে অনেক হাই পজিশনে যাবে আর সেটা হচ্ছে এফসাউসালাম ওয়া এতাম ওয়া নিয়াম সালাম ছড়িয়ে দাও সালামের প্রচলন করো বেশি করে আর মানুষকে দান খরাত করো গরিবদেরকে খাওয়াও আর ওই সময় নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে তাহার সময় তিনটা বিষয় দারাজাত বলুন তো করে প্রথম হচ্ছে ইরশাউসালাম সালাম সালাম বেশি করে দেওয়ার রেওয়াজ করা মুসলমানদের সঙ্গে দেখা হলে দেখা মাত্রই সালাম কোনো কথা নাই কেমন আছেন কী সমাচার তার আগে সালাম এটাকে আমরা চালু করে দেই সালামটা কমে যাচ্ছে আস্তে আস্তে আমাদের সমাজে ইসলামিক কালচারগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে এগুলো শেখাই আমরা আরেকদিন আলোচনা করেছি মুরব্বীরা ঘরে এসে সালাম দিবেন বাচ্চাদেরকে পরিবারে যেই আসে তারা ওয়ালাইকুম সালাম বলবে এটাই হলো নিয়ম যিনি বাইরে থেকে আসবেন তিনি সালাম দিবেন ঘরে ছোটরা থাকুক আর বড়রা থাকুক এরপরে এ আম যারা অভুক্ত অসহায় ফকির মিসকিন গরিব এতিম তাদেরকে আমরা বেশি করে দান খয়রাত করি তাদেরকে বেশি করে দান খয়রাত করি আল্লাহ তালা তো আমাদের মধ্যে আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছেন আর সমাজে অনেক গরিব মানুষ আছেন অফি আমলিকম হক উল্লিস মাহরুম আল্লাহ তালা বলে দিয়েছেন হে ধনীরা তোমাদের মালের মধ্যে হক রয়েছে ওই সমস্ত লোকগণ যারা গরিব দুঃস্থ অসহায় যারা অর্থনৈতিক কষ্টের মধ্যে আছে তাদের হক রয়েছে হক মালুম নির্দিষ্ট হক রয়েছে একটা তো হলো ফরজ তা তাছাড়াও যখন যা চায় তোমাদের তৌফিক হয় আল্লাহ রাস্তায় খরচ করে তারা উদার হস্তে খরচ করাটা আল্লাহ তালার কাছে মানুষের দ্বারা জাতকে বলন্ত করে দেয় আর তিন নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আমরা সে বিষয়ে আলোচনা শুনেছি এবং করেছি সেটা হচ্ছে রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে থাকে গভীর ঘুমিয়ে অচেতন ওই সময় হিম্মত করে উঠে যাওয়া তাহাজত পড়ার জন্য কয়ামুল্লাইল দাবু সলেহীন লাইল রাতের বেলায় তাহাজত হচ্ছে খাসলত। নেককারদের অভ্যাস নেককারদের নিয়মিত রুটিন সলেহীন হবে নেককার হবে অথচ তাহাজত পড়বে না এটা হয় না এই তিনটি আমল আমাদের আল্লাহ তালার কাছে দারাজাতকে বলন্ত করে দেবে এই তিনটি আমল আমাদেরকে আল্লাহ তালার কাছে অনেক উপরে নিয়ে যাবেন আমাদের আল্লাহ তালার করিব হওয়ার সুযোগ করে দেবেন এইভাবেই রসুলুল্লা সাল্লা বারোটি আমল বলেছিলেন তিনটি আমল হালাক করে দেয় তিনটি আমল মানুষকে নাজাদ দেয় তিনটি আমল মানুষের গুনার কাফারা হয়ে যায় আর তিনটি আমল মানুষকে আল্লাহ তালা কাছে দরাজাত বলন্ত করতে সাহায্য করে আল্লাহ রাবুল্লা আলমী আমাদেরকে মহল্লিকা হালাক করা জিনিসগুলোর আমল করা থেকে মাফ করে দিন ওগুলা থেকে দূরে রাখুন আর যে সমস্ত বিষয় নাজাদ দেবে এবং গুনার কাফারা হয়ে যাবে এবং আমাদের দরাজাত আল্লাহ তাল কাছে বলন্দ করে দেবে ওই বিষয়গুলো আমল করার জন্য আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমাদের বিষয়টির আলোচনা এখানে শেষ করতে হচ্ছে আবিল্লাহ তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

কাল রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ideas brilliant strategies sustained the best profession is a profession of a person who invites people to allah subhanahu avail the opportunity with dr Zakir depending upon what is your interest but the main aim should be to spread the message of allah to implement the convincing islamic come educational formula to excel in your career dekhun career guidance প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন অ্যাজ দা মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ আলা কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাপুণ